বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। শোকের রং কালো হলেও মঙ্গলবার অনেক তরুণী তাদের ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রং করেছেন। সোমবার 29 জুলাই মন্ত্রিসভার পক্ষ থেকে শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হলেও আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এটিকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন এবং নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রং বেছে নেন। এতে সোমবার রাত থেকে ফেসবুকে শিক্ষার্থীদের নতুন এ ট্রেন্ডে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেন নানা পেশার মানুষ। মঙ্গলবার সকালে দেখা যায় ফেসবুকে অনেকের প্রোফাইল পিকচার লাল, অনেকে আবার মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচারে দিয়েছেন। এদিকে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ রাখা হলেও মঙ্গলবার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলক নিজের ভেরিফাইড প্রোফাইলে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন। লাল রঙের প্রোফাইল পিকচার দেওয়ার কারণ হিসেবে বেশিরভাগ শিক্ষার্থী জানান, আমরা সেদিনই শোক করব যেদিন শিক্ষার্থী হত্যার বিচার হবে। হত্যাকারীরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন আর রাষ্ট্র শোক করছে, এটা প্রহসন ছাড়া কিছু না। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, এই আন্দোলনের সঙ্গে জড়িত আমাদের অনেক ভাই জেলে, প্রতিদিন কাউকে না কাউকে তুলে নেওয়া হচ্ছে। আর এদিকে সরকার এসবের সমাধান না করে শোক জানাচ্ছে, দিনে নাটক আর রাতে আটক, এসব আর চলবে না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের সমন্বয়কদের ডিবি পুলিশ আটক করে রেখেছে, আমাদের ভাই বোনদের ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে, আর এসবের মধ্যে যারা নির্যাতনকারী তারাই আবার শোক জানাচ্ছে। ছাত্রের রক্ত নিয়ে এসব তামাশা চলবে না। শোক দিবস প্রত্যাখ্যান করে আমরা লাল প্রোফাইল পিকচার দিয়েছি, এই লাল মানে বিপ্লব, এই লাল মানে নতুনের জাগরণ। অন্যদিকে শিক্ষার্থীদের লাল প্রোফাইল পিকচারে উদ্বুদ্ধ হয়ে অনেক পেশাজীবী মানুষও নিজেদের প্রোফাইল পিকচার লাল করেছেন। তাদের মতে, যেভাবে ছাত্র হত্যা করা হয়েছে স্বাধীন বাংলাদেশে, এটি নজিরবিহীন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।